দিচ্ছে তবু বলবো না, তাহলে মায়ের একটু হাত তুলে বলবেন, কারণ গৌর হরি হাত দুটো দিয়েছে হরি বলার জন্য। কারণ এই মানব জনম অনেক কষ্ট করে পাওয়া যায়, 80 লক্ষ জনম ভ্রমণ করে পেয়েছি সাদের এই মানব জনম, যদি এ যদি বৃথা যায় আর পাওয়া যাবে না, তাই বদল থাকতে একবার বলে নাও হরি বল। তাই সবাই মিলে বলবেন রাধে 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 রাধে। তাই সবাই মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে যাব, তো সবাই আমার সাথে একটু বলবেন তো রাধা নাম, আর একটু হাত তুলে বলবেন এইভাবে করে তালি দিয়ে দিয়ে, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। তাহলে সবাই মিলে আমরা বলবো চলো মন চলো মন চলো মন। মীরাবাই বলছেন গঙ্গা যমুনা নিরমল পানে শীতল ভুয়াতে, বলছে গঙ্গার জলে স্নান করলে দেহ শুদ্ধ হয়ে যায়, গঙ্গা যমুনার জলে। আচ্ছা এইবার বলুন মাইরা, আপনাদের এখানে গঙ্গা কোথায় আছে? গঙ্গা হয়তো সামনে আছে। কোন দিকে গঙ্গা, কোন দিকে? ওই দিকে ঘন্টা আছে, ওদিকে গঙ্গা আছে। কোথায় গঙ্গা, কোথায় আপনাদের? বাড়াইপুরে। ঠিক, তাহলে বাড়াইপুরে গঙ্গা আসতে। আচ্ছা মায়েরা এইবার ভাবুন, বলছে গঙ্গায় স্নান করলে দেহ শুদ্ধ হয়ে যায়। এবার আপনারা গান শুনতে শুনতে, এই ফুরের বেলা সকাল হয়ে গেল, যাবেন ঠান্ডার সময় স্নান করবেন, আস্তে আস্তে আমার কীর্তনটা শেষ হয়ে যাবে, তাই তো? এবার বলছে যমুনা, বলে গঙ্গায় স্নান করতে পারলাম না আবার যমুনা, যমুনা কোথায় গো? ওই তো ওখানে আছে। জোরে বলুন বৃন্দাবনে যমুনা। তাহলে বৃন্দাবনে যমুনা মাইরা, তাহলে অনেক দূর। কিন্তু মীরাবাই বলছে শুনো, ভগবান যখন তোমাদের দেহ সৃষ্টি করে ওই দেহের মধ্যে একটা গঙ্গা একটা যমুনা দিয়েছে, সেই গঙ্গা যমুনা দুটো কোথায় আছে? নাকে আর কানে। কোথায় আছে, কোথায় কোথায় মায়েরা বলুন, নইলে আমি বলে দেব। ঠিক, চোখে আছে, চোখে আছে। এই একটা চোখ হচ্ছে গঙ্গা, একটা চোখ হচ্ছে যমুনা। বলছে যখন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে গঙ্গা যমুনা এই যে দুটো নয়নের জলে দেহকে ভাসাতে পারবে, তখনই কৃষ্ণ পাবে আর তখনই দেহ শুদ্ধ হয়ে যাবে। তাই মীরাবাই বলছেন গঙ্গা যমুনা
ব্যাঙে শিবা তো ব্যাঙে শিবা যাও তো নাচ তো কানাইয়া শিবা ভগবান শ্রীকৃষ্ণ কেমন করে নৃত্য করেন গো একটু আস্বাদন করুন ভগবানের আরো অনেক জিনিস আছে কি কি মাথায় কি পড়ে ভগবান মুকুট মীরাবাই বলছে মেরে মুকুট পীতাম্বর সোনে তার নাম হচ্ছে মীরাবাই তাই আমি যখন নামটা বলবো সবাই তার চরণে একটু প্রণাম জানাবেন মীরা কে প্রভু স্মরণ করলাম আমরা আরেকটা আমরা রাধা নাম গাইতে গাইতে সবাই মিলে যাব বৃন্দাবন ধামে তোমাইরা বৃন্দাবনে আমরা বসেই আছি তাই না বলে শোনো যেখানে হয়
হরি নামে সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন সেটাই হয় বৃন্দাবন আর যেখানে হয় ভক্তগণের সমাগম সেটাই হয় বৃন্দাবন তবে আপনারা বৃন্দাবনেই বসে আছেন মায়ের বৃন্দাবনে যেতে হবে না বৃন্দাবনে বসে আছেন শুধু আপনাদের মনগুলো নিয়ে আসতে হবে কারণ বৃন্দাবনে বসে আর যদি মনটা থাকে আমার ঘরের দিকে ওই রে আমার চালের উপর তো একটা বড় লাউ পড়েছে যদি লাউটা চুরি হয়ে যায় তাই না মা এই সব চিন্তা ভাবনা নিলে হবে না ওই সব ভাবতে গেলে ওটা চুরি হয়ে যাবে তাই বৃন্দাবনে এসে নিজের মনটা বৃন্দাবনে নিয়ে এসে রাধা কৃষ্ণের নামে জয়ধ্বনি দিয়ে এদিকে মনটা দেবেন ঘরের দিকে মন দিলে আর হবে না ঠিক আছে আর একটা ভজনের মাধ্যমে আমরা বৃন্দাবন প্রবেশ করব সবাই মিলে বলবেন একটু হাত তুলে আগের বারে মায়েরা অনেকে হাত নামিয়ে দিচ্ছে হাত ব্যথা করছে কি বুঝতেই পারছি রাস গান শুনেছেন রাত জাগা তারপর ফের সকালে গান একটু কষ্ট হবে মায়েরা কষ্ট হচ্ছে তবে মায়েরা এদিকেও ভাবতে হবে বছরে একবার পাঁচ ছবাত কল হবে না বছরে একবারই হবে তাই যত কষ্ট হোক একবার হবে একবার মন দিয়ে শুনে নিতে হবে তাই না তাই সবাই মিলে একটু হাত তুলে বলবেন রাধা কানা কান মন বলো রাধে রাধে রাধা কানা এদিকের বাবারা হাত তোলে নি মায়েদের চিয়ারা বসে আছে শুধু মায়েরা হাত তুলবে কি বাবাদের হাত নেই না না হাত সবার আছে ঠান্ডা না সব চাদর মুড়ি দিয়ে বসে আছে একটু হাত তুলে বছরে একবার আর হবে না ঠিক আছে সবাই মিলে হাত তুলে মাইরা রাধা কানা হনুমান বলো রাধে রাধে রাধা কানা না এইভাবে দেবেন না সবাই হাত তুলে রাধা কানা আনমন বলো রাধে রাধে কি বলছেন বলছে শোনো বংশীবি বলে রাধে বংশীবি বলে রাধে বংশীবি কৃষ্ণে ভি বলে রাধে বংশী ভি বলে রাধে কৃষ্ণ ভি বলে রাধে বংশী ভি বলে রাধে কৃষ্ণ ভি বলে রাধে রাধা কানা আনমন বলো রাধে হৃদয় হরি বল হরি বল কোন বলো রাধে রাধে রাধা কানা কোন বলো রাধে রাধে ব্রহ্মা ভি বলে মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবন মাঝারি এই
গত নিশীতে রাস মণ্ডলীতে আমার গৌর সুন্দর আর রাধা মাধব মানে কৃষ্ণ আর রাধা ওই রাধা মাধব অতীব ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে শয়নে আছে এদিকে তো সখীরাও শয়নে আছে এবার সখীকে তো জাগাতে হবে সখী না জাগলে তো আগে রাধা গোবিন্দ জাগবে না আগে সখীকে জাগাতে হবে তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন কি বললেন কানন দেবতী হে নিশি অবসান দেখো দেখো নিশি অবসার কানন দেবতী হে নিশি অবসার গো আদেশিয়া দিজ কুলে করয়ে তে গান আদেশিয়া দিজ কুলে ও গো আদেশিয়া দিজ কুলে করয়ে তে গান সখীরা কি করেছে সখীরা এইবার ঘুম থেকে উঠে দেখছে তাই তো কানন দর্শন করেছে তারা কানন দর্শন করে দেখছে তাই তো আর নিশি নাই তো নিশি প্রভাত হতে চলেছে নিশি যে চলে যাচ্ছে এবার প্রভাত হতে চলেছে এইবার যদি রাধারানী আর প্রাণ গোবিন্দকে না জাগানো হয় আগে রাধারানীকে জাগাতে হবে কারণ রাধারানীর ঘরে আছে ওই যে শাশুড়ি ননদী পতি সে যে পরের ঘরের ঘরণী ঘুম থেকে ডাকতে হলে তাকে আগে ডাকতে হবে তবে মায়েরা ওই রাধারানী আর একটা ননদি আছে ওই যে দজ্জাল ননদিটা আছে কুটিলা কুটিলা এমন ননদি কারোর পাশে আছে নাকি বৌদিরা আছে তুই জানিস আছে আছে কি তাহলে খুব সাবধান মায়েরা কোনো দিকে তাকানোর দরকার নেই কিন্তু আমার বৌদিরা যারা আছে তাদের বলছি কোনো দিকে তাকানোর দরকার নেই নইলে ওই যে ননদি ঘরে যাবে আর কোমর বেঁধে লেগে যাবে তাহলে মাইরা কোনো দিকে তাকানোর দরকার নেই দরজার ননদিটা এমন না এক হবে আর লোকের বাড়ি গিয়ে এক বলে আসে এর গুণ আপনারা জানেন আমি জানি লোকের বাড়ি গিয়ে বসে বউয়ের নামে কলঙ্ক রটিয়ে রটিয়ে সারা গ্রাম ঘুরে তোমার একদিন কি হয়েছে ওই রাধারানী কি করেছে জানেন ওই রাধারানী একদিন জল আনতে গিয়েছে জল আনতে গিয়ে প্রাণ গোবিন্দকে দর্শন করেছেন প্রাণ গোবিন্দ দর্শন করে ফিরে এসেছেন এইভাবে তিন চারবার জল ফেলে দিয়ে প্রাণ গোবিন্দকে দর্শন করে এসেছে এইবার শেষের বারে কি করেছে ফিরে এসেছে এসে আবার সখীদের কাছে গিয়ে বলছে সৈরে আমার মনটা গোবিন্দের জন্য কিরম আকুলি বিকুলি করছে যেই বলেছে সখীরা বলছে হ্যারে তুই তিন চারবার জল ফেলে দিলি গোবিন্দ দর্শন করে এলি আবার বলছিস তোর মন আকুল বিকুল করছে আর যাস না তোর ঘরে ওই ননদিটা আছে একবার যদি তার চোখে পড়ে না বলে কিচ্ছু হবে না সাথে আমার গোবিন্দ আছে কিচ্ছু হবে না বলে গোবিন্দ যারা আছে তার কি কোনো ভয় আছে তাই তো গোবিন্দ যারা আছে তার কোনো ভয় নেই গো এইবার রাধারানী কি করছে আবার ওই গোবিন্দ দর্শন করবে বলে জলটা ফেলছে মানে জল ফেলে দিচ্ছে আর দেখবে তো দেখবে এমন একজনের চোখে পড়েছে ওই যে দজ্জাল ননদি কুটিলা তার চোখে পড়ে গেছে কুটিলা এইবার জানলা দিয়ে দেখছে তাই তো বৌদি ওর ভাবে কলসির জল ফেলে দিচ্ছে কেন একটু আগে দেখলাম জল এনে রাখলো আবার ফেলে দিচ্ছে কেন নিশ্চয়ই কোনো বুঝতে পেরেছি ওই কেলে ছোড়ার সাথে দেখা করবে তো যাচ্ছি আজকে আমি আমার মার কাছে মার কাছে ছুটতে ছুটতে গেছে শোন মা
মার হাতটা ধরেছে, বলে মা বল দাদা কোথায়, বলে তোর হয়েছে কি রে, বলে তুমি তোমার বৌমার এত গুণের কথা বলো তো, আজ তোমার বৌমার গুণ আমি হাতে না হাতে দেখাবো, দেখাচ্ছি মজা আজকে তোমার বৌমার, দাদা কোথায়, বলে তোর দাদা মা কালী পুজো করবে বলে, কারণ আয়ন তো মায়ের ভক্ত, বলে মা কালীর পুজো করবে বলে নিজের হাতে মালা গেঁথে স্নান করতে গেছে, বলে মা তুই দাঁড়া এখানে আমি আগে দাদাকে ডেকে নিয়ে আস, বলে তো দাদা আসছে তো, বলে এত দেরি করা যাবে না, হাত ধরে টানতে টানতে নিয়ে আসা হবে, তারপর তোমাদের বৌমার কীর্তি দেখাবো আমি। এদিকে কুটিলা কি করেছে, দাদার খোঁজে গেছে, আর এদিকে ওই যে আয়ন কি করেছে, মায়ের ভক্ত তো নিজের হাতে মালা গেঁথেছে, নিজে স্নান করেছে, মালাটাকে স্নান করিয়েছে, করে পথে আসছে আর ওই মায়ের গান গাইছে, কেমন ভাবে বলে, শ্যামা মা যে আমার কালো রে, শ্যামা মা যে আমার কালো, মাকে জানাচ্ছে শোন মা, মা ওরা কালী পুজো করে পাঠা খাওয়ার জন্য, এই যে মায়েরা সামনেই কালী পুজো চলে গেল তাই না, কাল সামনেই কালী পুজো চলে গেল, তো আয়ন আজকের মনে মনে মাকে জানাচ্ছে শোন মা ওরা কালী পুজো করে পাঠা খাওয়ার জন্য, কিন্তু আমি কালী পুজো করি পাঠা খাওয়ার জন্য না, আমি জানি বিশ্বাস করি যে পাঠা রক্ত না হলে তোর পুজো হয় না, তবে কোন পাঠাবো, ওই যে মাঠে যে চার পেয়ে পাঠা ঘুরে বেড়া চই পাঠা, রাধে রাধে না গো, আমাদের দেহের মধ্যে ছটা পাঠা আছে, কি কি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, রাধে এই ছটা পাঠাকে যতক্ষণ না তুমি বলি দিতে পারবে মায়ের চরণে ততক্ষণ তুই সন্তুষ্ট হোস না মা, আমি জানি আমি জানি মা আমি জানি, সবাই বলে তুই নাকি কালো, কিন্তু আমি তো জানি, কিন্তু আমি তো জানি তুই কালো না মা, আমি তো জানি শ্যামা কখনো সে তো কখনো বলছে শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল কখনো লোহিত, শ্বেত মানে হলে সাদা, পীত মানে পীত মানে কাঁচা হলুদ, নীল মা কালীর গায়ের রং আবার নীল, আবার বলছে লোহিত মানে লাল। আচ্ছা মাইরা কালী পুজো তো সবাই করেন, সবাই কালী পুজো করেন, এই যে গানটি যিনি লিখেছেন ইনি হলেন একজন মাতৃ সাধক, সাধক কমলাকান্ত, এনার প্রায় 350 মায়ের গান আছে, বিখ্যাত বিখ্যাত গান, আর ইনি এই মায়ের গান করতে করতে ইহলোক ত্যাগ করেছেন, রাধে রাধে, তো ওনারই একটা গান, কত সুন্দর যুক্তি দিয়েছেন তিনি, শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত। আচ্ছা মায়েরা সাদা কালী কখনো পুজো হতে দেখেছেন,
কেউ দেখেছেন কি? কেউ দেখেননি। কালী পুজো তো সবাই করেন, সাদা কালী পুজো হতে দেখেননি, পীত কালী পুজো হতে দেখেননি। বলছে শোনো, ওই কালীটা বাইরের নয় গো কালী, ওটা বাইরের কালী নয়, ওটা আমার আপনাদের মধ্যে আছে, আমার আপনাদের মধ্যে আছে ওই কালীটা। বলছে শোনো শোনো, এই যে মায়ের গানটা যিনি গাইছেন আয়ান, কিন্তু লিখেছেন কমলা সাধক, কিন্তু জগদীশচন্দ্র বলছে, বলছে শোনো, গাছেরও প্রাণ আছে, তবে গাছের দেহের রস কি আমাদের মতো কি? না, গাছের দেহের রস কি? সবুজ। বলছে মা তাহলে সবুজ রঙে ওই গাছে বিরাজ করছে, তাহলে যুক্তি কি বলছে মাইরা? বলছে যে জীবের রক্ত যে রঙে, মা সেই রূপে তার দেহে বিরাজ করে। আবার দেখবেন আমরা যদি ডাক্তারের কাছে যান, ডাক্তারের অনেকে বলে, অনেক সময় বলে তোমার প্রেশার লো হয়ে গেছে। তো প্রেশার মানেটা কি? এই প্রেশার মানে হচ্ছে শক্তি। বলছে তোমার শক্তি কমে গেছে। শক্তি কখন কমে যায়? যখন তোমার শরীরে রক্ত কমে যায় তখনই শক্তি কমে যায়। আমার দেহে দুটো রক্ত কণিকা আছে, কি কি? একটু শ্বেত রক্ত কণিকা, একটা লোহিত রক্ত কণিকা। তাই বলছেন, কি বলছেন? শ্যামা কখনো শ্বেত